আর রমাজানের ২৪ দিন বাকি আছে, ২৫ দিন বাকি আছে। মনে রাখবেন এই কথাগুলা, নোট করেন। এবার রমজানে আমার জীবন থেকে ৫টা খারাপ দোষ ত্যাগ করব, নতুন 5টা গুণ যুক্ত করব। 3টা ছেলে চাই যে হাত তুলে বলবে যে হুজুর এইগুলো আমি লিখব। কিভাবে দোস্ত? আমি লেখার প্রতিশ্রুতি দিছি। বলতো আমার কি খারাপ দোষ? তুই মাঝে মাঝে না ভাব নিস। আমি ভাব নেই না, ঠিক আছে। ভাব নেওয়া মানে তো অহংকার করা। অহংকার তো আল্লাহর গুণ, এইটা যদি আমি করি তাহলে তো আমার আমল নামায় বরকত। অহংকার ত্যাগ করার চেষ্টা করবো। আর না, আর সবই ভালো। না ওই বন্ধু শেষ। দোস্ত তুই বল আমার কি খারাপ গুণ, তুই আমার সাথে চলে চলে দেখতে পাস। বলতো বলে কি আর বলবো, ফোন করলেই তো বলিস এই শালার বেটা হারামজাদা কই আছো ছায়া পর। মুখ খারাপ করিস খালি, তুই খারাপ হারামদাদা শালার বেটা এগুলো বলিস, গালি দেস তুই। আচ্ছা আমি গালি দেই তাই না, ঠিক আছে। নাম্বার 2, আমার গালি ত্যাগ করতে হবে। মার কাছে যায় বলছে মা তুমি সত্যি করে বলো আমি একটুকু রাগ করবো না, বা আমার কি কি খারাপ পাস মা বলতো এই যে চলাফেরার ক্ষেত্রে। বলে বাপরে তোরে আমি কত ভালোবাসি, কত কিছু বলি, কিন্তু তুই ফজরের নামাজ উঠতেই চাস না বাপ। আমি ফজরের নামাজে উঠি না। আমার মা বলছে, আব্বারে বলছেন আব্বা কিচ্ছু বলবো না, বলো তুমি আমার। বাপরে তুই কিন্তু মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করিস, কিছু বলতে পারি না কিন্তু অন্তরে কষ্ট লাগে। বাপ হয়তো বলবে না। তালিকা করেন, এইরকম করে 5টা খারাপ দোষ নিজের জীবন থেকে ছেড়ে দিব, 5টা নতুন গুণ নিজের জীবনে আমল যুক্ত করব। 3টা ছেলে হাত তোলেন, মুখে না বাড়িতে যাই লিখবো, লেখে রমজানের অ্যাকশন প্ল্যানিং এর মধ্যে এটা যুক্ত করব। 3টা হাত তোলেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো। হাত তোলেন। এইটা পারবেন না, আমি তো মুরব্বীদেরকে বলি নাই। হাত তুললে লিখতে হবে, মুখে মুখে না। লেখা জানেন তো, গায়ে লিখতে হবে, লিখে পড়ে হিসাব করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের মাহফিলের কামাই হয়ে গেছে, আল্লাহর কাছে নাম উঠে গেছে যে এই মাহফিলের লোকেরা রমজানে একটা প্রিপারেশন নিছে যে তারা ভালো মানুষ হতে চায়। বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন যুবক একসাথে পথ চলতেছে, চলতে চলতে এক যুবক আর এক যুবককে বলছে, বন্ধু গত রাত্রে আমি আমার মোবাইল ব্রাউজ করছিলাম, করতে করতে দেখলাম প্লে স্টোরের মধ্যে নতুন নতুন কতগুলো সফটওয়্যার এসেছে। সফটওয়্যারের একটা দেখলাম এমন, তুই একটা মোবাইল দিয়ে যদি ভিডিও করিস তাহলে 10-15 মিনিটে 500 মেগাবাইট হয়ে যায়, আর 2টা ভিডিও করলে তো মোবাইলে জায়গা নাই, মোবাইল স্লো হয়ে যায়। এমন একটা অ্যাপস এসেছে, অ্যাপটা যদি ডাউনলোড দেস, দেওয়ার পরে ওই অ্যাপটার মধ্যে ওই 500 মেগাবাইট যদি ফেলে দেস, দেওয়ার পরে কনভার্টারে যদি চাপ দেস, তাইলে ওই অ্যাপসটার যোগ্যতা হচ্ছে 500 মেগাবাইটের ফাইলকে 30 মেগাবাইট বানায় দেয়। দারুণ তো, তাই নাকি? আর একটাই অ্যাপস আসছে, তোর মোবাইলটা যতই দুর্বল হোক, ক্যামেরা যতই কমজোরি হোক, কিন্তু ওই ক্যামেরাটার অ্যাপ যদি নামায় নেস, তাহলে এত সুন্দর অন্ধকারের মধ্যে আলোকিত ছবি উঠে, সেলফিগুলা সুন্দর উঠে, তাই নাকি? আর একটাই অ্যাপস আসছে দোস্ত, ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে মোবাইলে যদি ক্লিক করিস, দুনিয়ার যেই কোনায় থাক না কেন তোর লোকেশান যদি অন করা থাকে, তাইলে সাথে সাথে কাবার চিহ্ন দেওয়া আছে, ওইখান থেকে কাবা কোন দিকে, কেবলা কোন দিকে সাথে সাথে দেখা যায়। তোর মোবাইলের মধ্যে এইগুলা ডাউনলোড করে নিবি, নিলে তোর মোবাইলটা সুন্দর হয়ে যাবে, আরো বেশি ভালো কাজ করবে। খানিকক্ষণ পরে বলছে তুই কবে নিবি আর না নিবি আমি জানি না, বরং আমার মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট আছে, আমি হটস্পট অন করে দিচ্ছি, দিয়ে ইন্টারনেট দিয়ে তোর ফোনটা দে, আমি নিজেই এখনই ডাউনলোড করে সব ইনস্টল করে দিচ্ছি। যেই বন্ধুরে এতক্ষণ এইগুলা নসিহত করে বলছে দে মোবাইল দে, বন্ধু পকেটের থেকে মোবাইল বাই করে দোস্তের হাতে দিছে। দোস্ত মোবাইল হাতে নিয়ে দেখে নোকিয়া 3220, কত বাটনওয়ালা মোবাইল। দোস্ত বলতেছে পাগল ছাগল নাকি রে, এইটা দিছিস কেন? কই আমার তো এইটাই। কই এতক্ষণ কার সাথে ওয়াজ করলাম আর কারে এতক্ষণ অ্যাপস বুঝালাম, তোর এই মোবাইলে কি অ্যাপস উঠবে নাকি? কই না উঠলে না উঠবে, কিন্তু আমি তো এইটাই ব্যবহার করি। দুনিয়ার সাধারণ একটা মোবাইল যদি বাটনওয়ালা হয়, অ্যাপসও কাজ করে না। আজকে যে অ্যাপস কাজ করছে, কালপে প্রযুক্তির পরিবর্তনে হয়তো সেইটাও কাজ করবে না। আগে যারা Apple 7 মোবাইল, iPhone 7 ব্যবহার করতো, কত ভাব নিত। এখন যখন 12 Max Pro চলে আসছে, ওই iPhone 7 ওয়ালার আর মোবাইল বের করে না, কারণ যুগের সাথে প্রতিদিন আধুনিকতা পরিবর্তন হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, দুনিয়ার মানুষের কাছে আপনি যে বলেন, তাবৎ দুনিয়ার আমি যেই স্রষ্টা রব্বুল আলামিন, আমি আপনার উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস, দুনিয়া দুনিয়ার মানুষ জেনে নেক আমার নবী কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরাতন হবে না। আমার নবীর কাছে যেই না কোনো ব্যক্তি যাবে সার্বজনীন সকল আদর্শ আমার নবীর মধ্যে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে এসে হাজির করেছেন, এজন্য আমরাও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দু তিনটি কথা আপনাদের কাছে মুমিন ভাই হিসাবে, আমরা একই জান্নাতের দাবিদার হিসাবে, একই আল্লাহর বান্দা হিসাবে, বক্তা হিসাবে নয়, নিবেদন করে আমি আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলে আসছি, আমি গতবারেও আসছি, আপনাদের এখানে অনেক বলে অনেক কষ্ট করে সময় বের করে তারপরে আসতে হয়, কারণ এখানে আসতে লাগে একদিন, যেতে লাগে একদিন, কথা বলা লাগে মাত্র 1-1.5 ঘন্টা, এই জন্য টাইম বের করাটা কষ্ট হয়। তারপরে আল্লাহ আমাকে এখানে হাজির করেছেন, এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞ। তবে ভাই হিসেবে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আগে এই যে মাহফিলকে নিয়ে আমরা একটু কিন্তু গর্ব করছি যে পুরাতন দলিলপত্রে দেখা গেছে ব্রিটিশ আমলের আগের থেকে এই অঞ্চলে মাহফিল হইতো, এখানে জলসা হতো, হতো না ভাই? কিন্তু আমার কথা, ব্রিটিশ আমল থেকে জলসা হয়ে কি লাভ হইছে? যে জলসা হওয়ার কারণে মানুষের ফরজ বিধান লঙ্ঘন হয়, সেই নফল জলসা না করা ফরজ। বুঝাইতে পারছি? বুঝেন নাই? যেই জলসার কারণে মানুষের ফরজিয়াত লঙ্ঘন হয়, ওই নফল জলসা না করা ফরজ। আমি আপনাদের মূল গেট দিয়ে ঢুকতে পারি নাই, কারণ কি জানেন? ছেলে মানুষের নয়, ধাক্কা দিয়ে ঢুকাই যায়। ছেলে মানুষের গায়ের সাথে ছেলে মানুষের গায়ে লাগলে কি সমস্যা? কিন্তু এত পরিমাণ আপনাদের এলাকার মহিলারা মাহফিলের মধ্যে বেপর্দা, বেহায়া, বেলজ্জা, গলায় কাপড় নাই, গায়ের মধ্যে চলাফেরার ঢং নাই, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, লজ্জায় আমারে পিছন দিয়ে আসতে হয়েছে। এই জলসা করে লাভ কি? তাড়াতাড়ি বন্ধ করে দেন। 5 মিনিটে বন্ধ করলে আপনাদের গুনাহ কম হবে। জলসা 5 মিনিটে যদি এখন শেষ করে দেওয়া যায়, গুনাহ আমাদের কম হবে। এই জন্য আমি 5 মিনিটের মধ্যে জলসা বন্ধ করে দোয়া করে আমরা চলে যাব, যাতে করে হারাম গুনাহ এই নফল কাজ করতে যায় না হয়। আমাদের চেয়ারম্যান সাহেব ডাক দিছে, আসেন আপনারা ঘুরেন না। উনারা একা একা ঘুরতেছে না, জোড়ায় জোড়ায় ঘুরতেছে, কেউ কারো আত্মীয় না, এলাকায় মাহফিল উপলক্ষে বেড়াইতে আসছে। বোরকা পড়ছে, মনে করছে পর্দা হয়ে গেছে। বোরকা পরে হারাম কাজ করা জায়েজ। হ্যাঁ, বোরকা পরে যার সাথে আপনার দেখা করার বৈধতা নাই, তার হাত ধরে ঘোরা জায়েজ। ওই কোনার মধ্যে মোটরসাইকেল আসতেছি, দেখি ওই কোনার মধ্যে হাত ধরাধরি চলতেছে, গুতাগুতি চলতেছে। মাহফিল করতেছেন আপনারা না? কে বলছে মাহফিল করতে আপনাদের? এই পাশে মহিলা বসে আছে যাদের জবানের পর্দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, জেনে রাখো, ওয়ালাকুম ফিল আইনানি জিনা, তোমাদের চোখের জিনা আছে ওইটার দৃষ্টিপাত, তোমাদের কানের জেনা আছে ওইটার শোনা, তোমাদের জবানের জেনা আছে ওইটা বলা। যেই মেয়ের জন্য 14 জন পুরুষের বাহিরে দেখা করা হারাম, ওই মেয়ের বিনা প্রয়োজনে অন্য লোকের কাছে তার কণ্ঠ শোনানো হারাম। হাজার হাজার লোক উনারা চেঁচামেচি করতেছে, কে বলছে এই মাহফিল করতে? পরিবেশ দিতে পারবেন না, মাহফিল আয়োজন করবেন না, নিষিদ্ধ করে দিবেন। একজন মহিলা বাড়ির থেকে মাহফিলের দিন বের হতে পারবে না, নিষিদ্ধ। পরিবেশ ভালো দেখি, তারপরে আমরা আবার অনুমতি দিব। তোমরা আগে নিজেরা শুধরাও, পরের দিন সকালবেলা সামনে পর্দা টাঙাবেন, টাঙায় একজন আলোচক রাখবেন, উনি মহিলাদের খালি নসিহত করবেন। কোনো ছেলে আসতে পারবে না, সব মহিলা ওয়াজ শুনবে। কি মুরব্বি কথা বলতেছে শোনেন, জবের গল্প, জীবনে গল্প করে নাই। বুবু কেমন আছিস, তোর বেটির খবর কি, অনেকদিন দেখা নাই, আজকে আসলাম বলে দেখা, হই হই করে বাদাম খাচ্ছে, ভন্ডামো করতেছে, ওয়াজ শুনতে আইছে। আর কতকগুলো আছে আপনাদের এলাকায়, আল্লাহ खान जम्मेर खावा खान आल्ला आपनार एई खावारे जहन्नाम पर्यन्त निये जाबे कारण एखाने एकटा महत् उद्देश्ये पैसा खरच करे सुंदर आयोजन करा होयेछे आपनी रहमतेर जान्नातेर बागान फेले आपनी भण्डामो करतेछेन आल्लाहर काछे आपनाके जवाब दिते होबे। प्रिय भाइयेरा आमार कथा पसंद ना होले समस्या नाई आमी सेई आलोचक ना जे आलोचना करे जाबो आगामी बछर जाने आबार दावत पावा लागे एई ओसिलाय किछु गल्प रेखे जाबो किछु काहिनी रेखे जाबो एरकम ना आमी जेखाने आसि नियति थाके आगामी 5 बछर आसबो ना एई आजहार भाइयेर जोन्नो आसते होयेछे। आजार भाई दिनाजपुर एमन एक लोक 25 दिन धरे टाना सकाल सन्ध्या खबर निच्छे कबे बोलें कखन बोलें आजके बोलें कालके बोलें परशु बोलें खाली बोलें उनी एकटा चालेर उपर आछे शेषे पर्यन्त एई लोकटार सम्मान इज्जतेर दिक ताकाया आमादेर मुरब्बीदेर दिक ताकाय आमी आसछि कारण आमी एमन कोनो आलोचक ना जे गतबारो जार कथा शुनछेन एइबारो तार कथा शोना लागबे एतो ठाका एलाकार लोकेर पड़े नाई। एलाकार लोकेर दोकान हलेई हलो मेला हलेई हलो आसार पर बिनोदन हलेई हलो ओयाज हलेও भालो ना हले आरो আর যদি আপনাদের মাহফিলের দ্বারা টাকা কালেকশন উদ্দেশ্য থাকে তাহলে এই উদ্দেশ্যে লাগবে না আমাদের এমপি সাহেবের কাছে যাই জরায় ধরবেন লাখ 2 টাকা দিবে চেয়ারম্যান সাহেব এলাকার যারা আছে ওনারা 5-7000 10000 করে দিয়ে মোটামুটি লাখ 5 টাকা এমনি উঠবে ইনশাআল্লাহ এর জন্য ওয়াজ মাহফিল করা লাগবে না। আমি জানি আমার কথা আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু পছন্দ না হলেও কিছু করার নাই কিচ্ছু করার নাই ভাই এই মাহফিল করা সুন্নাত মুস্তাহাব पर्दा करा फरज अपनी मस्जिदे अपनार मेयेके जेते देन ना मासाला देय मस्जिदे नबीजी बोलछे खियारुकुम मसाजिदुकुम फी बुयूतिकुम तुम्हारे घर ही तुम्हारे उत्तम मस्जिद एई जन्नो मस्जिदे जुमार नामाज पढ़ते देय ना ईदेर नामाज पर्यन्त महिलादेरके आल्लाहर रसूल उत्साह दिलेन तारपरेও আসতে দেয় না মাহফিল উপলক্ষে বাবা বাবা মা बेटी जा बाबा जा आहा सब गुना माफ करे आय ना एत सस्ता আল্লাহ আমাদেরকে বুঝ দেখবেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আসছেন কিছু কথা বললে শুনবেন আপনারা রাজি আছেন আপনারা প্রমাণ দিতে পারবেন যে আপনারা রাজি আছেন যদি প্রমাণ দিতে চাইলে একটু উঠে দাঁড়ান দাঁড়ান উঠে দাঁড়ান সবাই মুরব্বি যেগুলো উঠতে পারে না তুলে তোলেন আস্তে করে দুই হাত দিয়ে তোলেন কষ্ট করে ঘুমায় গেছে উঠছেন সবাই कारा कारा घुमाइছেন একটু হাত উঁচু করেন সবাই হাত তোলেন একটু উপরে তোলেন হাত তোলেন টান করে তোলেন তুলছেন এবার হাত নামান যতক্ষণ ওয়াজ দাঁড়ায় দাঁড়ায় শোনা লাগবে পারবেন পারবেন না 1.5 ঘন্টার উপরে লাগবে এত সস্তা নাকি আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা রাগ করা উচিত আপনাদের একটু রাগ নাই আপনাদের একটু ক রাগ করা দরকার আপনাদের রাগ না করলে হবে না সব জায়গায় নরম নরম নয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন আল্লাহ রাসূলকে বললেন হে রাসূল আপনি ভিতরে কেন বলে আমাদের তো শক্তি নাই ভয় পায় বাইরে যাই কেমনে বলে ওমর এখন আসছে আর কোনো গোপনে ইমামতি গোপনে নামাজ চলবে না এখন তলোয়ার নিয়ে সামনে গেলাম ডান পাশে 6 জন বাম পাশে 6 জন বাপের বেটা কেউ যদি থাকো স্ত্রীরে বিধবা বানাতে চাও আসো এতিম হতে চাও আসো সামনে দেখা যাবে ওমরের এই হুংকারে পুরা মক্কা টাইট ঠিক না অত সব সময় খালি নরম নরম থাকেন না ইমানদার একটু হিম্মত করে থাকেন একটু কতগুলো আমাদের মুরব্বি আছেন যে চার্জ শেষ হয়ে গেছে আপনি হাজার পাম্পটি দেন আমার সামনেই দেখতে পাইলাম এত করে বললাম তাকবীর দেন আমি বললাম লিল্লাহি তাকবীর হলো নাকি তার মানে আপনার তাসবিহ তাহলিল পড়ে অভ্যাস নাই আপনার জিকিরের জরব দেওয়ার অভ্যাস নাই আপনি যদি জাকির হতেন আপনার মুখে আল্লাহর নাম জোরে বের হবে ঠিক কি না অন্তর টেস্ট করে নিয়েন আয়াতের অর্থটা বাড়িতে যাই মিলায়েন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতহুম ঈমানা ঈমানহীনের অন্তরে আল্লাহর কালেমা আন্দোলন আনবে না ঈমানদার যারা পুরা পাত্র থই থই বলছে এক গ্লাস পানি নিয়ে একদম ভরা একটু নড়ে গেলে পড়ে যাবে ওইখানে ঠেকায় মুখ আগায় নিয়ে যায় গ্লাসের কাছে যায় চো করে আগে একটু খাইয়া কমায় তারপরে গ্লাস নিয়ে যায় কারণ পড়ে যাবে ঈমানের অন্তরে ঈমানের পরিচয় আল্লাহ দিচ্ছেন তোমাদের অন্তরটা ঈমানে থই থই থাকবে আল্লাহর আয়াত কোরআন তেলাওয়াত করা হলে এমন বৃদ্ধি পাবে উপচায় পড়ে যাবে। উপচানো মানে সুবহানাল্লাহ, উপচানো মানে আল্লাহু আকবার, উপচানো মানে আল্লাহু আকবার, ঠিক কি না? এর নাম ঈমান। ফিল করেন, আমাদের অন্তর থেকে ফিলিংস কমে গেছে। গত বছর লাস্ট মাহফিল কাকতালীয় ভাবে আপনাদের এখানে মার্চ মাসে করেছিলাম, তারপরে দিনাজপুর, দিনাজপুরে মাহফিল করে ঢাকা গেছি, লকডাউন, আর কোনো মাহফিল হয় নাই। আমি একটা জিজ্ঞাসা এবং উত্তর দিয়ে আলোচনায় ঢুকবো। এই যে একটা বছর রব্বুল আলামিন আপনাকে আমাকে এই করোনার থেকে হেফাজত করলেন, আল্লাহ ভালো রাখলেন, আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। আপনি কি মনে করছেন যে এইটা আপনার হাত ধোয়া আর মুখের মধ্যে মাস্ক পরাইয়া আপনি বোধহয় করোনাকে ঠেকায় রাখছেন, তাই নাকি? পৃথিবীতে আপনার আমার থেকে টাকা পয়সায় বৃদ্ধি আছে আমেরিকার, টিকা বানায় পাঠাইছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, আমাদের কাছে ডলারের দাম বেশি, পাউন্ডের দাম বেশি, মঙ্গল গ্রহে যান পাঠায় ছবি তুলে খাওয়াচ্ছে আপনাকে আমাকে, দুনিয়ার সব বেশি। আপনার আমার বাপ দাদার জন্মের আগের থেকে ওরা হাত ধোয়, বাপ দাদার জন্মের আগের থেকে মাস্ক পরে, মাস্ক পরায়া আর হাত ধোয়। যদি করোনা ঠেকা যেত ইউরোপ আমেরিকায় করোনাই হতো না। করোনা বাংলাদেশে এখন পর্যন্ত ঠেকেছে আমার আল্লাহর দয়ায়, অন্য কিছুতে নয়, ঠিক কিনা? ভালো করে ইমান মজবুত করেন। আমাদের একদল ইমান চোর বাড়াইছে, ওরা বুঝাচ্ছে আমরা উপযুক্ত সময়ে মাস্ক পরিয়েছিলাম, উপযুক্ত সময়ে আমরা হাত ধুইয়েছিলাম, সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, এই জন্য বাংলাদেশকে আমরা করোনা ঠেকিয়ে রাখতে পেরেছি। কসু পেরেছ তুমি, আমার বাপ দাদার জন্মের আগের থেকে ওরা হাত ধুইতে জানে। আল্লাহর দয়া, কে বলেন কে কে? বাস আল্লাহর দয়া, বাস আল্লাহর দয়া, কিচ্ছু নাই। অনেকে আবার পামপট্টি লাগায় ছাতে, বাংলাদেশে হুজুর বেশি, আলেম বেশি, মাদ্রাসা বেশি, উমুক বেশি। ভুয়া কথা, যত মাদ্রাসা বেশি, যত হুজুর বেশি, বাংলাদেশে ইতরামি বদমাইছি শয়তানিও তত বেশি। প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ দয়া করলেন, একজন হাত তোলেন, কপালে আপনার চুমু দিব, কিছু হাদিয়াও দিব। গত বছর মার্চ মাসের 20 তারিখ থেকে এবারের 20শে মার্চ পর্যন্ত আল্লাহ যে দয়া করে আপনাকে হেফাজত করলেন, এই দয়ার বদৌলতে বেঁচে থাকলেন, একদিন না খেয়ে থাকলেন না। এই জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতায় আল্লাহর হুকুম, রসুলের হুকুম, জীবনে যেগুলো নিষেধ ছিল 10টা এরকম খারাপ অভ্যাস নিজের জীবন থেকে ছেড়ে দিয়েছি, 5টা নতুন নতুন সুন্দর অভ্যাস আমল নিজের জীবনে যুক্ত করেছি। এক বছরে আল্লাহর একটা বান্দা হাত তোলেন, আমি সহ। এত সোজা, খালি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। 10টা আল্লাহর দেওয়া অপরাধ ত্যাগ করেছেন, বুঝে হাত তোলেন, এত ঠেলা আছে? নাম বলতে হবে, বলেন কি কি 10টা আপনার খারাপ অভ্যাস ছিল ছাড়তেন, বলেন। অনেক, কি 10টা বলেন আপনি, অনেক কেটা বলছে আপনারে, 10টা বলেন, আন্দাজে হাত তুলে না নামান, এত সস্তা না। 5টা কি কি দোষ যুক্ত করেছেন জীবনে, গুণ, এত সহজ না। আগের মিথ্যুক মিথ্যুক রয়ে গেছে, আগের ওজনে ফাঁকিদার রয়ে গেছে, আগে বাপ মায়ের কথা শুনতো না, এখনো রয়ে গেছে, আগে পর্দা করতো না, এখনো পর্দা বাদ রয়ে গেছে, মসজিদে আজান হতো, এখনো নামাজে আসে না, এখনো চগলখড়ি করে, এখনো গিবত গিল্লা করে, এখনো হারাম খায়, এখনো অপরাধের সাথে জড়িত আছে, এখনো ব্যবসায় মানুষকে ঠকায়, এখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মা বলে সন্ধ্যার পর কোথায় আসিস ছেলে, ঝাড়ি মেরে মাকে বলে রাখো তো তুমি, যখন আসা লাগবে তখন বাড়িতে আসবো। এইরকম ধোকাবাজ, বদমাইশ, প্রতারক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়ে গেছে। করোনায় আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, এত সোজা নয়, ঠিক কিনা? মিলান, হিসাব মিলান। ফিল ফ্রম ইয়োর হার্ট, এটা কেবলমাত্র মুখের কথা নয়, অন্তর থেকে অনুভব করেন। দিস ইজ দ্য রিয়ালাইজেশন। আল্লাহ এটা চান। একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আমাদের জীবনে। আগেও 3 সূরা দিয়ে নামাজ পড়ছে, বিরাট দায়িত্বশীল, বিরাট ভিআইপি সমাজপতি, উনার 4র্থ সূরার মুখস্থ করা হয় নাই। নামাজের যত ফুটানি ফুটানি গল্প মারে, বড় বড় তাকব্বরি মারে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, মানে কি বললে পায়জামা গরম হয়ে যাবে। এখন পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ করতে পারে নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, বলেন তো নাতাওয়াক্কালু আলাইকা মানে কি, ওয়া নুসনি আলাইকাল খাইর মানে কি? হ্যাঁ 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 করে থাকবে, আবার ফুটানি মারতেছে। আমরা বিরাট ভাব আমাদের, नीति कथा बोलते लागले मुख दिए शेष होबे ना, ए करते होबे से छाड़ते होबे। আমার নামাজ আজ পর্যন্ত ঠিক হয় নাই। সুবহান রব্বিল আলার অর্থ মানে জানি না। এক বছর আল্লাহ আমারে হায়াত দিল, এই হায়াতের মধ্যে একটা নতুন সূরা মুখস্থ করতে পারে নাই। ওই কুল হু আল্লাহ, ওই ইন্না তাই না, ওই সূরাতুল ফালাক, এই তিনটাই। বাড়াই বলতেছি, বাড়াই বলছি না, আমি একটু ধাক্কা দেওয়ার জন্য এরকম করে বলতেছি, একটু ধাক্কা দেওয়ার জন্য বলছি। যুবক, 22 বছর তোমার পার হয়েছে, 20 বছর হাত তুললে এখানে 20 বছরের উপরে বয়সী মানুষ সবাই। 22 বসন্তে তুমি এসএসসি পাস করলে, এইচএসসি পাস করলে, দুনিয়ার কত ম্যাথ শিখলে, ফিজিক্স শিখলে, কেমিস্ট্রি শিখলে, তুমি হাজার হাজার বই পড়লে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, গাইড পড়লে গাইডের পর ভালো রেজাল্ট করার জন্য। 20 বসন্ত পার হয়েছে, 20টা সূরা মুখস্থ আছে, মাদ্রাসায় পড়েন এরকম ছেলে হাত তোলেন। 20 সূরা মুখস্থ, 20 বছর পার হয়েছে, মাদ্রাসায় পড়েন এরকম হাত তোলেন, পারবেন না। খালি আমরা হাকাওয়ের উপর আছি, ওয়াজের পর ওয়াজ। 130 বছর ওয়াজ হচ্ছে রনশিয়ায়, লাভ কি? আল্লাহর কাছে যত ওয়াজ হবে তত বেশি হিসাব কঠিন হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। এই কথাগুলা মনে রাখবেন। আর রমাজানের 24 দিন বাকি আছে, 25 দিন বাকি আছে, মনে রাখবেন এই কথাগুলা, নোট করেন। এবার রমজানে আমার জীবন থেকে 5টা খারাপ দোষ ত্যাগ করব, নতুন 5টা গুণ যুক্ত করব। 3টা ছেলে চাই যে হাত তুলে বলবে যে হুজুর এইগুলো আমি লিখবো। কিভাবে? দোস্ত, আমি লেখার প্রতিশ্রুতি দিছি, বলতো আমার কি খারাপ। তুই মাঝে মাঝে না ভাব নিস। আমি ভাব নেই না, ঠিক আছে। ভাব নেওয়া মানে তো অহংকার করা। অহংকার তো আল্লাহর গুণ, এইটা যদি আমি করি তাহলে তো আমার আমল নামায় বরকত। অহংকার ত্যাগ করার চেষ্টা করবো। আর না, আর সবই ভালো। না, ওই বন্ধু শেষ। দোস্ত তুই বল আমার কি খারাপ গুণ, তুই আমার সাথে চলে চলে দেখতে পাস, বলতো। বলে কি আর বলবো, ফোন করলেই তো বলিস এই শালার বেটা, হারামজাদা, কই আছো, ছায়া পর। মুখ খারাপ করিস, খালি তুই খারাপ, হারামদাদা, শালার বেটা, এগুলো বলিস, গালি দেস তুই। আচ্ছা, আমি গালি দেই, তাই না? ঠিক আছে। নাম্বার 2, আমার গালি ত্যাগ করতে হবে। মার কাছে যায়, বলছে মা তুমি সত্যি করে বলো, আমি একটুকু রাগ করবো না। বা আমার কি কি খারাপ পাস মা, বলতো। এই যে চলাফেরার ক্ষেত্রে বলে, বাপরে তোরে আমি কত ভালোবাসি, কত কিছু বলি, কিন্তু তুই ফজরের নামাজ উঠতেই চাস না। বাপ, আমি ফজরের নামাজে উঠি না। আমার মা বলছে, আব্বারে বলছেন, আব্বা কিচ্ছু বলবো না, বলো তুমি আমার। বাপরে, তুই কিন্তু মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করিস, কিছু বলতে পারি না, কিন্তু অন্তরে কষ্ট লাগে। বাপ হয়তো বলবে না। তালিকা করেন, এইরকম করে 5টা খারাপ দোষ নিজের জীবন থেকে ছেড়ে দিব, 5টা নতুন গুণ নিজের জীবনে আমল যুক্ত করব। 3টা ছেলে হাত তোলেন, মুখে না, বাড়িতে যাই লিখবো, লেখে রমজানের অ্যাকশন প্ল্যানিং এর মধ্যে এটা যুক্ত করব। 3টা হাত তোলেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো। হাত তোলেন। এইটা পারবেন না, আমি তো মুরব্বীদেরকে বলি নাই, হাত তুললে লিখতে হবে, মুখে মুখে না। লেখা জানেন তো, গায়ে লিখতে হবে, লিখে পড়ে হিসাব করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের মাহফিলের কামাই হয়ে গেছে, আল্লাহর কাছে নাম উঠে গেছে যে এই মাহফিলের লোকেরা রমজানে একটা প্রিপারেশন নিছে যে তারা ভালো মানুষ হতে চায়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের ভিত্তি কি। আমরা জানি, আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এই কথা বললেই মনে করি নবীজিকে মানা হয়ে গেছে। এত সোজা নয়। যেরকম আরকানুল ঈমানের মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ইতাইজ যাকাত, এরকম ইসলামের যেরকম বেনা আছে, ঠিক একই রকম আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে চাইলেও শরীয়তে তার জন্য ভিত্তি আছে, বেনা আছে, মৌলিক তার জন্য খাম্বা আছে। নবীজিকে কেউ বিশ্বাস করে, এই স্বীকৃতি দিতে হলে তাকে 3টা বিশ্বাসে স্বীকৃতি দিতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করতে চাইলে তার নবুয়তে আপনাকে বিশ্বাস করতে হবে। মুখস্থ করেন, কিসে বিশ্বাস? 2 নম্বরে, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, কোরআনের আলোকে তাফসীর করবো ইনশাল্লাহ। 3 নম্বর, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মৌলিক ভিত্তি হচ্ছে এই 3টা: তার নবুয়তে বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। এই 3টা বিশ্বাস বুঝলে নবী মানা হয়, না বুঝলে নবী মানা হয় না। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে আমরা আল্লাহ রসুলের এই 3টা বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম হচ্ছে তার নবুয়তে বিশ্বাস। কেমনে আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাস করতে হয় एर उपरे किछु कथा शुनबो आल्लाह जेन आमादेरके शोना बोलार तौफिक देन चित्कार करे समस्वरे बोलेन आल्लाहुम्मा आमीन। मुहम्मद साल्लाल्लाहु आलैहि नबुवते यदि आपनि विश्वास करते चान ताहले आपनाके चारटा मौलिक विषय स्वीकृति दिते होबे। कयटा कथा बोलेन भाई? मुहम्मद साल्लाल्लाहु आलैहि मौलिक विश्वासे तीनटा, तीनटार प्रथमटा हच्छे नबुवते विश्वास। नबुवते विश्वासेर स्वीकृति हच्छे चारटा। कयटा? आमी जेई जिज्ञासा करब कयटा हाथगुलो एरकम करे रेडी करेन, सबाई चार आंगुल बेर करे एकसाथे देखाबेन चारटा। मुहम्मद साल्लाल्लाहु आलैहि नबुवतेर विश्वासेर भित्ति कयटा? सबार हाथ बेर हय ना, आबार एकसाथे बेर करेन। मुहम्मद साल्लाल्लाहु आलैहि नबुवतेर विश्वासेर भित्ति कयटा? हाथ बाबा की हयेछे बाबा? ओई जे आमार सबुज गामছা পরা চাচা খায় না না খায় মাহফিলে, একটু হাতটা লম্বা করে তোলেন, ওয়াজটা যেন মনে থাকে। मुहम्मद साल्लाल्लाहु आलैहि नबुवते विश्वासेर भित्ति कयटा? सार्वजनीन नय। मुहम्मद साल्लाल्लाहु आलैहि नबुवत मिन बादि मुहम्मदिन साल्लाल्लाहु आलैहि इला याउमिल कियामा पृथिवीर सकल गोष्ठी सकल जनपद सकल मानुषेर जन्य घोषणा दिते होबे, ठीक कि ना? एक नम्बर। दुई नम्बरे मुहम्मद साल्लाल्लाहु आलैहि इर माध्यमे नबुवतेर समाप्ति हयेछे, तारपरे आर कोन नबी आसबे ना। जोरे बोलेन आसबे ना। যদি কেউ বিশ্বাস করে যে তারপরে কোনো নবী আসবে তাহলে সে মুসলমান না কাফের? কাদিয়ানীরা আপনাদের এই উত্তরাঞ্চলে এখন পাগলের মতো ছড়াইছে। কাদিয়ানী আর খ্রিস্টানেরা তাদের মূল টার্গেট এখন ঠাকুরগাঁও, পঞ্চগড়, রানীশঙ্কল এই এলাকার মধ্যে কাদিয়ানীরা বীজ হয়ে ঢুকেছে। তারা বলতেছে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, এরকম না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে ঠিক করার জন্য কাদিয়ানী গোলাম আহমেদ কাদিয়ানী নামেও একজন নবী আসছে, কেউ যদি এই কথা বলে তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে, ঠিক কি না? আমরা বলবো বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশে উপজাতি নানান জাতি গোষ্ঠীর লোকেরা যে যার নিরাপত্তা নিয়ে আবাসন নিয়ে থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকে তার পরিচয় পরিষ্কার করে থাকবে। বাংলাদেশে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আছে এই কথা বলে বাংলাদেশে থাকবে, নিরাপত্তা পাবে, কিন্তু মুসলমান হিসাবে নয়, কাফের অমুসলমান হিসাবে তাদেরকে বাংলাদেশে থাকতে হবে, ঠিক না? এটা আমাদের প্রাণের দাবি। যদি প্রধানমন্ত্রী মুসলমান হন, রাষ্ট্রপতি মুসলমান হন, তাকেও এই স্বীকৃতি দিতে হবে। থাক না, ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছে, ঝামেলা ঝঞ্ঝটে জড়ানোর দরকার কি? একদল বলে এই কথা বলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের ভিত্তির দুই নম্বরটা আপনি পূরণ করেন নাই, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, এটাই সোজা কথা, ঠিক না? তিন নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। কি বুঝেছেন? টাকনুর নিচে কাপড় পরতে বলে, টাকনুর উপরে কাপড় উঠলে জঙ্গি বলে, মাথার মধ্যে টুপি পরলে মোল্লা বলে টিটকারি করে, বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বললে তালেবানের কথা বলে, যারা আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টিটকারি মশকরা দাড়ি টুপি এইগুলাকে নিয়ে হইচই এবং অন্যরকমভাবে দেখে, আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন এই স্বীকৃতি তাদের দেওয়া হয় নাই। দুনিয়ার বুকে যত ভিআইপি ভাব নিয়ে থাকো, পরকালে যাওয়ার পরে হাসর নাসর আবু জেহেল উতবা সাইবার সাথে হবে, ঠিক কিনা? এটা আপনাকে বুঝে নিতে হবে। চার নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সকল শিক্ষা সন্দেহাতীত এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর, ঠিক কিনা? আমার মাথায় ধরে না, আমার বুদ্ধিতে কাজ করে না, আমার মাথায় কুলায় না, অমুক দেশে নাই, তমুক দেশে বাস্তবায়িত হয় না, আমি তো বুঝি না, এটা না হলে কি হবে, কোনো কথা চলবে না। আপনাকে স্বীকৃতি দিতে হবে, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বুঝে আসুক চাই না আসুক, আমার দেশে থাকুক না থাকুক, আমার নবী যে শিক্ষা দিয়ে গেছেন, যে ট্রিটমেন্ট দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, ওর মধ্যেই মুক্তির বার্তা আছে, এর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই চারটা বিশ্বাসের ভিত্তি মূলকে মজবুত করার জন্য কোরআনুল কারীমের মধ্যে চারটা আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা আয়াতে কারিমার দ্বারা দুনিয়ার মানুষকে আমার নবীর প্রতি তার ঈমান কি হবে, আমার নবীর প্রতি তার বিশ্বাসের ধরন কি হবে, কেমন করে আমার নবীকে মানতে হবে, আমার আল্লাহ রাব্বুল আমিন নিজে তাফসীর করে করে কোরআনের মধ্যে রাব্বুল আমিন বুঝিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম ৩৪ নম্বর সূরা সূরা সাবার মুদাল্লাটা নম্বর আয়াত অবতীর্ণ করলেন। করার পরে তাবৎ পৃথিবীর মানুষকে বললেন, রাসূল আপনি মানুষের কাছে যে বার্তাটা পৌঁছায় দেন। আমার নবী আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে রাসূল দুনিয়ার মানুষের কাছে আপনি যান, যাওয়ার পরে মানুষকে আপনি জানান ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। দুনিয়ার মানুষ আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় প্রেরণ করেন নাই। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা আপনাকে প্রেরণ করা হয় নাই, তবে হ্যাঁ আপনাকে প্রেরণ করা হয়েছে। কখন প্রেরণ করা হয়েছে? ইল্লা কাফাতাল লিন-নাস, দুনিয়ার সব মানুষের উপযুক্ত আপনি যখন হয়েছেন, আপনার রিসালাত যখন সব মানুষের উপযুক্ততা পেয়েছে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দুইজন যুবক একসাথে পথ চলতেছে, চলতে চলতে এক যুবক আরেক যুবককে বলছে, বন্ধু গত রাত্রে আমি আমার মোবাইল ব্রাউজ করছিলাম, করতে করতে দেখলাম প্লে স্টোরের মধ্যে নতুন নতুন কতগুলো সফটওয়্যার এসেছে। সফটওয়্যারের একটা দেখলাম এমন, তুই একটা মোবাইল দিয়ে যদি ভিডিও করিস তাহলে 10-15 মিনিটে 500 মেগাবাইট হয়ে যায়, আর দুইটা ভিডিও করলে তো মোবাইলে জায়গা নাই, মোবাইল স্লো হয়ে যায়। এমন একটা অ্যাপস এসেছে, অ্যাপটা যদি ডাউনলোড দেশ, দেওয়ার পরে ওই অ্যাপসটার মধ্যে ওই 500 মেগাবাইট যদি ফেলে দেশ, দেওয়ার পরে কনভার্টারে যদি চাপ দেয়, তাইলে ওই অ্যাপসটার যোগ্যতা হচ্ছে 500 মেগাবাইটের ফাইলকে 30 মেগাবাইট বানায় দেয়। দারুণ তো, তাই নাকি? আরেকটা অ্যাপস আসছে, তোর মোবাইলটা যতই দুর্বল হোক, ক্যামেরা যতই কমজোরি হোক, কিন্তু ওই ক্যামেরাটার অ্যাপ যদি নামায় নেস, তাহলে এত সুন্দর অন্ধকারের মধ্যে আলোকিত ছবি উঠে, সেলফিগুলো সুন্দর উঠে, তাই নাকি? আরেকটা অ্যাপস আসছে দোস্ত, ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে মোবাইলে যদি ক্লিক করিস, দুনিয়ার যেই কোনায় থাক না কেন তোর লোকেশান যদি অন করা থাকে, তাইলে সাথে সাথে কাবার চিহ্ন দেওয়া আছে, ওইখান থেকে কাবা কোন দিকে, কেবলা কোন দিকে সাথে সাথে দেখা যায়। তোর মোবাইলের মধ্যে এইগুলা ডাউনলোড করে নিবি, নিলে তোর মোবাইলটা সুন্দর হয়ে যাবে, আরো বেশি ভালো কাজ করবে। খানিকক্ষণ পরে বলছে, তুই কবে নিবি আর না নিবি আমি জানি না, বরং আমার মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট আছে, আমি হটস্পট অন করে দিচ্ছি, দিয়ে ইন্টারনেট দিয়ে তোর ফোনটা দে, আমি নিজেই এখনই ডাউনলোড করে সব ইনস্টল করে দিচ্ছি। যেই বন্ধুরে এতক্ষণ এইগুলা নসিহত করে বলছে দে মোবাইল দে, বন্ধু পকেটের থেকে মোবাইল বাইর করে দোস্তের হাতে দিছে। দোস্ত মোবাইল হাতে নিয়ে দেখে কিয়া 3220 কত বাটনওয়ালা মোবাইল। দোস্ত বলতেছে, পাগল ছাগল নাকি রে, এইটা দিছিস কেন? কই আমার তো এইটাই। কই এতক্ষণ কার সাথে ওয়াজ করলাম আর কারে এতক্ষণ অ্যাপস বুঝালাম, তোর এই মোবাইলে কি অ্যাপস উঠবে নাকি? কই না উঠলে না উঠবে, কিন্তু আমি তো এইটাই ব্যবহার করি। দুনিয়ার সাধারণ একটা মোবাইল যদি বাটনওয়ালা হয়, অ্যাপসও কাজ করে না। আজকে যে অ্যাপস কাজ করছে, কালকে প্রযুক্তির পরিবর্তনে হয়তো সেইটাও কাজ করবে না। আগে যারা Apple 7 মোবাইল, iPhone 7 ব্যবহার করতো, কত ভাব নিত। এখন যখন 12 Max Pro চলে আসছে, ওই iPhone 7 ওয়ালার আর মোবাইল বের করে না, কারণ যুগের সাথে প্রতিদিন আধুনিকতা পরিবর্তন হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে রাসূল দুনিয়ার মানুষের কাছে আপনি যে বলেন, তাবৎ দুনিয়ার আমি যেই স্রষ্টা রব্বুল আলামিন, আমি আপনার উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। দুনিয়ার মানুষ জেনে নে আমার নবী কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরাতন হবে না। আমার নবীর কাছে যেই না কোনো ব্যক্তি যাবে, সার্বজনীন সকল আদর্শ আমার নবীর মধ্যে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, যেই নবীকে আমি তাবৎ পৃথিবীর মানুষের জন্য সার্বজনীন করে দিলাম, সেই নবীর পরিচয়টা আপনি উপস্থাপন করেন। স্বয়ং আমি রব্বুল আলামিন সেই নবীর পরিচয়টা উপস্থাপন করে দিয়েছি। কি পরিচয়? আমার আল্লাহ বলছেন, আপনি আপনার নিজের পরিচয় দেন। গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো বাশীরা ওয়া নাযীরা। রাসূল পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি, আমি আল্লাহ নবীদের ব্যাপারে বলেছি, ইন্না আনজারনাকুম हे रसूल आपनाके प्रेरण करेछे इन्ना आरसालना नूहान हे नूह आपनाके आमी दुनियार मानुषेर काछे प्रेरण करेछि केन प्रेरण करा हयेछे आन आनजिर कौमाक আপনি আপনার কওমকে সতর্ক করবেন ভয় দেখাবেন কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নাজির বলি নাই আগে ভীতি প্রদর্শনকারী বলি নাই বরং আমি আপনাকে পরিচয় দিয়েছি বাশীর ওয়া নাজির আগে আপনি দুনিয়ার মানুষের কাছে খুশ খবর দিবেন আনন্দের বার্তাটা দিবেন আমার নবী বলছেন ও আমার উম্মত জানো নাকি কেমন করে আমি তোমাদের জন্য বাশীর নবী হাদিস বর্ণনা করলেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় আল্লাহর প্রতি কেমনে ঈমান আনতে হয় তাওহীদ বিল উলুহিয়াত রুবুবিয়াত বুঝে নেয় আর একটা হচ্ছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর আব্দ এবং তার রাসূল এই বিশ্বাসটা যদি মজবুত করে দেয় আমার নবী বলতেন রাসূল আপনি ঘোষণা দিয়ে মজবুত করে আসতে পারে এই দুইটার ঈমান যদি নিয়ে কবরে আসতে পারে ওই বান্দার আযাব হতে পারে জাহান্নামে যাওয়া লাগতে পারে কিন্তু রাসূল আপনার মহব্বতে আপনার শানে দুনিয়ার মানুষকে জানায় দেন ওই বান্দার হাজার অপরাধ থাকুক না কেন আপনার উম্মতের এই দুই বিশ্বাস মজবুত হওয়ার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হে রাসূল আপনার পরিচয় দ্বিতীয়টা মানুষের কাছে পরিষ্কার করে দেন আমার নবীর প্রতি আয়াতে কারিমা আসলো সূরা আরাফ কোরআনের 7 নম্বর সূরা এই আয়াত আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন আপনাকে যে রিসালাত দিলাম আপনাকে যে নবুয়ত দিলাম দুনিয়ায় কেবলমাত্র এটা ইমানদারের জন্য মুসলমানের জন্য নয় দুনিয়াতে যে ধর্মের যে ধরনের মানুষ হোক সে যদি তার জীবনকে পরিবর্তন করতে চায় ইমান আনলে 100-তে 100 ইমান না এনেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার মানবিক মানুষ হওয়ার আদর্শ সে খুঁজে পাবে সুবহানাল্লাহ একজন হিন্দু ব্যবসায়ী যদি চিন্তা করে আমি একজন সমাজের কাছে ভালো ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই একজন সুন্দর মানুষ হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে চাই যদিও আমি মুসলমান নই ইসলামের প্রতি ঈমান আনি নাই কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি কেমন করে একজন ভালো মানুষ হতে হয় এই শিক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য যেহেতু আল্লাহ আমার মধ্যে রিসালাত দিয়েছেন সব মানুষের মুক্তির রাস্তা এবং পথ আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে চিনানোর ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মদিনায় গারকাত বা কি বলা হয় মদিনার গোরস্থান যারা হজে গিয়েছেন হজের পরে আপনারা দেখেছেন জান্নাতুল বাকি বলে যেখানে যে সব হাজিরা দোয়া করে যেখানে হযরতে আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে আছেন যেখানে নবীজির কন্যারা ঘুমায় আছেন যেখানে সাইয়্যিদুশ শুহাদা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোরস্থানে যত দামি মানুষ তার মধ্যে হযরতে ওসমান গনি শুয়ে আছেন ওই গোরস্থানের কোনায় আল্লাহর নবী দাঁড়ায় আছেন হঠাৎ করে একটা লোক নবীজির কাছে আসতে দূর থেকে হযরত ওমর হযরত আবু বকর দেখছেন লোকটা এসে নবীজির কাছে দাঁড়াইলো নবীজি গোরস্থানের দিকে মুখ ফেরায় তখন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নবীজির গায়ের মধ্যে একটা চাদর আছে চাদরটা ডান দিক থেকে তুলে বাম কাঁধের উপরে ফেলা আছে চাদরের এক কোণাটা পিছন দিকে আছে ওই লোকটা নবীজির কাছে আসলো নবীজি ওই দিকে ফিরে আসেন চাদরের যেই কোণাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধ থেকে পিছন দিকে ওই কোণ ধরে এমন জোরে টান দিয়েছে নবীজির ঘাড় দিয়ে ওই চাদরটা পার হয়ে ঘাড় মোবারক ছিলে আল্লাহর নবীকে উল্টা দিকে পর্যন্ত করায় ফেলেছে আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর কাঁধের অধিকারী, সবচেয়ে সুন্দর ত্বকের অধিকারী, আমার নবীর থেকে সুন্দর আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, ঠিক না? অনেকেই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, ভুল কথা। আমার নবীর থেকে সুন্দর আল্লাহ সৃষ্টি করেন নাই। সেই সুন্দর মানুষটার গর্দান মোবারক ছিলে গেছে, ছিলে রক্ত বের হওয়ার অতিক্রম হয়ে গেছে। দূর থেকে হযরত ওমর ফারুক দৌড়ায় চলে আসছেন, কাঁপতে কাঁপতে বুকটা রাগে গজরাচ্ছেন, তলোয়ার বের করে ফেলেছেন, আমার নবীর সাথে বেয়াদবি করলি তুই, এত বড়! থামো ওমর, থামো, কি জন্য এরকম করলো শুনি তোর কাছে ব্যাপারটাকে। ভাই, এত কষ্ট দিয়ে এই যে আমার ঘাড় মোবারক ছিলে গেল, রক্ত বের হওয়ার উপক্রম হলো, কেন এরকম করলে? বলতেছে, তুমি যে আমার কাছে খাদ্য নিয়েছিলে তার বিনিময়ে তোমার বর্ম জমা রেখেছিলে, আগামী শুক্রবার কিন্তু তোমার ওই খাদ্যের পরিবর্তে বর্ম তোলার কথা, টাকা শোধ করার কথা, এইটা মনে করানোর জন্য আজকে তোমার কাছে আসছিলাম। চিন্তা করছে, খাবার পাবে আগামী শুক্রবার, মনে করানোর জন্য ঘাড়ের চামড়া ছিলে ফেলে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ফারুক তলোয়ার বের করে বললেন, এক্ষুনি ওর কল্লা থেকে ধর আলাদা করে দেব, বেয়াদবের বাচ্চা বেয়াদব, খাবার পাবে আরো 7 দিন পরে ডেট, আজকে তুই নবীর সাথে আচরণ করলি, এত বড় তোর সাহস! আল্লাহর নবী বললেন, ওমর থেমে যাও, থেমে যাও, ওই হচ্ছে পাওনাদার, আমি হচ্ছে দেনাদার, ওর সাথে খারাপ ব্যবহার করো না, যদি আমার উপকারী করতে যাও তাহলে আমার ঋণ মেটানোর ব্যবস্থাটা তুমি করে দাও। আল্লাহর নবী যেই নাই কথা বলেছেন, ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে জড়ায় ধরছে, হাউমাউ করে কাঁদতে শুরু করছে। নবীজি বললেন, এখন কাঁদো কেন? তোমার তো পাওনা দিব, চিন্তা করো না, ভয় করো না। ওমর, তোমার কোনো মারতে পারবে না, আমি নিষেধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জন্য কাঁদি না, আমি তো এই জন্য আপনাকে জড়ায় ধরি নাই। আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ, নাসারাদের যত কিতাব, সব কিতাবের মধ্যে শেষ জামানার পয়গম্বর কে হবেন, তার নাম কি হবে, কোন জায়গায় জন্মগ্রহণ করবেন, কোথায় তিনি হিজরত করে যাবেন, সব লিপিবদ্ধ আছে। সেইগুলা কিতাব আমি পড়েছি, পড়ে পড়ে জেনে ফেলেছি যে আপনি নবী হবেন, আপনার সবগুলাই মিল আছে। কিন্তু এইখানে একটা জিনিস লেখা ছিল, শেষ জামানায় যিনি আখেরি পয়গম্বর হবেন, সকল নবী রাসূলের ধৈর্য যদি এক জায়গায় করা হয়, শেষ জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যকে সকল নবীর উপরে প্রাধান্য পেয়ে যাবে। আপনার সব প্রমাণ আমি পেয়েছি, কিন্তু আপনি যে কতটুকু ধৈর্যশীল এইটা তো আমার কাছে প্রমাণ ছিল না। আজকে আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি, দুনিয়ার যে কোনো আদালতে গেলে আমার বিপক্ষে তার বিচার যাবে, কিন্তু আপনি তারপরেও আমার কোর্টে বিচার ঠেলে আমারে ফেভার করেছেন। যে ধৈর্য আপনি দেখিয়েছেন, শেষ জামানার পয়গম্বর না হলে এই ধৈর্য দেখানো সম্ভব নয়। আমি আপনাকে চিনে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ঈমান গ্রহণ করায় নেন, আমার পরিবারকে ঈমান গ্রহণ করায় নেন, আমার যে কওম আছে পুরা কওমকে সহ আপনি আজকে মুসলমান বানায়া দেন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا দুনিয়ার মানুষ, তুমি তোমার নবীকে চিনতে পারো না। তোমার নবীর মধ্যে সব ধরনের আদর্শ আছে, সব আছে, কিন্তু মুসলিম যুবকদেরকে দেখলে বোঝা যায় মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতেই পারে না, ঠিক কি না? আর চুলের কাট দেখছেন নাকি আপনি? মাথার মধ্যে থেকে এমন ভাবে চুল, মাথার মধ্যে এমন ভাবে রং, কখনো মনে হয় ঘোড়ার লেজ, আবার কখনো মনে হয় শুয়োরের পাছা। কি আপনার এই আচরণ কেন? আমার নবী বললেন, চুল রাখলে বড় রাখো, ছোট রাখলে সব মাথা সমান করে রাখো, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এটা ইসলামের আদর্শ নয়। তুমি তোমার নবীকে না ছেড়ে বরং তোমার সেলুনের সামনে যে পোস্টার, ওই পোস্টারে রাহুল কার্ড, ডেবিট কার্ড, বেকাম ছাড়, ওইগুলারে আদর্শ বানাইছ, তুমি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারো না। কথাগুলা পছন্দ হবে না, কিন্তু এটাই বাস্তব। আমার নবী বললেন, মা আসফালা মিনাল কাবাইনি দারি ফিন্নার, আমি আল্লাহর কাছ থেকে দেখে এসে বলছি, বানায় বানায় নয়, আমার আল্লাহ বলছেন তুমি অহংকার নিরহংকার কোনো অজুহাত দিতে পারবে না। তোমার পায়ের কাপড় যদি এই প্যান্টের কাপড় যদি টাকনুর নিচে যায় ওইটুক জাহান্নামে নিয়ে যাবে। উনাদের পছন্দ হয় না নবীর এই কথা। আজ পর্যন্ত নবীরে ভালোবাসি ভালোবাসি বলে, কিন্তু এখন পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরা উনি ছাড়তে পারে নাই। কেমনে আবার বলো নবীর উম্মত আমি ভাই, ঠিক কিনা? আপনি মহিলা, নিজের পরিচয় দেন আমি মুসলমান, আমি আল্লাহর নবীর উম্মত। এখন পর্যন্ত আপনি পর্দা ঠিক করতে পারেন নাই, এখন পর্যন্ত আপনি মিথ্যা কথা বাদ দিতে পারেন নাই, এখন পর্যন্ত আপনি কুটনামি বন্ধ করতে পারেন নাই। দুইজন দাঁড়াইলে তৃতীয় একজন মহিলার বিপক্ষে কথা বলেন, গীবত গিল্লা করে আপনার মৃত ভাইয়ের গোশত খান, আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উম্মত। আমার নবীতে বলেন ও আমার উম্মত শোন, কোন মানুষ যদি একবার মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ফেরেশতারা তুমি শুনতে পাও না, তুমি গন্ধ পাও না, তুমি বিড়ি খাইলে গন্ধ পাও, পান খাইলে জর্দার গন্ধ পাও, সকালবেলা ব্রাশ না করলে মুখের গন্ধ পাওয়া যায়, বিভিন্ন জ্বর হলে জ্বর জ্বর মুখ দিয়ে গন্ধ পাও। কিন্তু তুমি মিথ্যা কথা যদি বলো, তোমার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয় ওটা তুমি পাও না, কিন্তু আল্লাহর ফেরেশতারা পায়। নবীর উম্মত দাবিদার মিথ্যা কথা বন্ধ করতে পারে নাই, আবার বলে আমার নবীর মধ্যে সব আদর্শ আছে। হইল নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করেন। বিরক্ত হচ্ছেন আপনারা? ভালো করে খেয়াল করেন। যে আয়াতে কারিমা বলে তেলাওয়াত করেছি মূল আয়াতের মধ্যে এখন ঢুকবো, আমরা মূল তাফসীরের মধ্যে প্রবেশ করবো। আমরা গভীর মনোযোগে বুঝতে হবে, জটিল কথাবার্তা আছে এর মধ্যে, কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করব। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন রসুল, আপনার সবচেয়ে বড় পরিচয়টা আপনি দুনিয়ার মানুষের কাছে যে তুলে ধরেন। আল্লাহ সূরা ফুরকান অবতীর্ণ করতে শুরু করলেন। কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। ৭৭টা আয়াত দিয়ে রব্বুল আমিন এই সূরাটাকে সাজাইছেন আপনার আমার জন্য। মক্কাতুল মুকাররামায় আল্লাহ রব্বুল আমিন এই সূরাটাকে অবতীর্ণ করেছেন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে যে আপনার পরিচয় উপস্থাপন করেন। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, গভীর মনোযোগে বুঝেন। তাবারাকাল্লাযী, আমার আল্লাহ বলছেন মহাপবিত্রতা মহাপূর্ণতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। বুঝে থাকলে বলেন তো, এই যে বলছেন পূর্ণাঙ্গতা পবিত্রতা পরিপূর্ণতা, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন। এই কথাটা বলছেন কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে এই কথা বলতেছেন আল্লাহ। এবার আসেন দ্বিতীয় জিজ্ঞাসার মধ্যে যাই। এই পরিপূর্ণতা মহাপবিত্রতা আল্লাহর, যিনি বলতেছেন আল্লাহ, আবার যার জন্য এই কথা বলতেছেন তিনিও কে? জোরে বলেন কে? ভালো করে খেয়াল করেন। তাহলে যিনি এই কথার বক্তা তিনিও আল্লাহ, যার জন্য বলছেন তিনিও আল্লাহ। ব্যাপারটা কি? কোরআনুল কারীমের মধ্যে দুইটা টার্ম আছে। কয়টা? দুইটা। ভালো করে অন্তরের মধ্যে গেঁথে নেন। কোরআনের একটা টার্ম চাল হুরুফুল মুকাত্তাআত। কোরআনের মধ্যে যতগুলা জায়গার মধ্যে আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা, এই রকম যতগুলা জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর আছে, আপনি জেনে ফেলবেন এবং বিশ্বাস রাখবেন এবং বুঝে ফেলেন এইটা। এর পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংক্রান্ত কিছু বলেছেন। কি সংক্রান্ত? আলিফ লাম মিম মিলানে বারদালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইয়াসিন মিলানে বার ওয়াল কুরআনিল হাকীম। তাহা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেখানে রব্বুল আমিন কোরআনের এই বিচ্ছিন্ন অক্ষরের ব্যবহার করেছেন, পরবর্তী আয়াতের মধ্যে কোরআন সংক্রান্ত কিছু বলেছেন। আলিফ লাম মিম মানে কি জানি না, আল্লাহু আলামু বিমুরাদিহি। বান্দা অক্ষম এখন সক্ষম করতে চাই। কি বললাম? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এর পরের আয়াত হচ্ছে এমন কোরআন যেইটার মধ্যে সন্দেহ নাই। ইয়াসিন হরফুল মুকাত্তাআত মানে কি জানি না। পরের আয়াত কেবল কোরআনুল হাকীম, এমন কোরআন দিলাম যেইটা বিজ্ঞান দয়াময় হামিম মানে কি জানি না। এর পরের আয়াত কি তানজিলুম মিনাল্লাহিল আজিজিল হাকিম, আমি রবের পক্ষ থেকে মহা মহিম একটা গ্রন্থ তোমাদেরকে দিয়েছি। কোরআনের যেখানে এরকম আয়াত পরের আয়াতের মধ্যে আল্লাহ কোরআন সংক্রান্ত কিছু বলেছেন। সুবহানাল্লাহ, কেন বললেন? বলার কারণ কি মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মারা গেলেন মোহাম্মদ আলী আস-সাবুনী, গত পরশুদিন মারা গেছেন, সফওয়াতুত তাফাসিরের লেখক, সুন্দর চেহারার একজন নুরানি আলেম, মাত্র 3 খণ্ডে এমন একটা তাফসির লিখেছেন। দুনিয়ার যত তাফসির সব তাফসিরগুলার জিস তার মধ্যে এনেছেন। 3 খণ্ডের তাফসির সফওয়াতুত তাফাসির, ইন্তেকাল করেছেন 3 দিন আগে মহামনীষী। আল্লাহ রাব্বুল আমিন তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম বললেন কেন? আল্লাহ জিজ্ঞাসা এবং বুঝাতে চান, বান্দা তুমি যত পণ্ডিত হও এই অর্থ তো তুমি জানো না, তাহলে তুমি যেহেতু অক্ষম, এই অক্ষম বান্দা হয়তোবা পিএইচডিতে ভালো, হয়তোবা কেমিস্ট্রিতে ভালো, হয়তোবা গণিতে ভালো, হয়তোবা চেয়ারম্যানিতে ভালো, হয়তোবা সালিশে ভালো, হয়তোবা মারামারিতে ভালো, তুমি যত দিকে ভালো হও কিন্তু আলিফ লাম মিমের অর্থ জানো না, তার মানে কোরআনের কাছে তুমি অক্ষম। বান্দা যদি অক্ষমতা স্বীকার করে একবার কোরআনের কাছে আসে, পরের আয়াতগুলা গ্যারান্টি দিচ্ছে কোরআন এমন সক্ষম, দুনিয়ায় তোমারে সেরা পণ্ডিত, সেরা জ্ঞানী, সেরা রাজনীতিবিদ বানাবে না, কিন্তু এই কোরআনের পাণ্ডিত্য দিয়ে তোমারে জান্নাত পর্যন্ত এই কিতাব নিয়ে যাবে, ঠিক কি না? এইটা গুলো একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় আমাদের তাফসীর বোঝার জন্য খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে যেখানেই বলেছেন সুবহানাল্লাযী আর তাবারাকাল্লাযী, আপনি ব্রেনের মধ্যে এই আয়াত আসলে বুঝে নেবেন। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে এমন কতকগুলা কথা বলবেন সাধারণ মানুষের ব্রেন বুদ্ধিতে সেইগুলা কুলাবে না। সুবহানাল্লাহ, আগেরটা ছিল প্রথমটা বুঝি নাই, এই জন্য আল্লাহ পরেরটাতে বিশ্লেষণ করেছেন। আর আল্লাহ যেখানে সুবহানাল্লাযী আর তাবারাকাল্লাযী বলেছেন, আল্লাহ বলছেন এর পরে যেটা বলবো এটার বুঝতোর জন্য মানা অনেক কঠিন, কিন্তু বিষয়টা আশ্চর্যজনক। উদাহরণ দিয়ে একটা খেয়াল করেন, সবাই শুনেছেন তারপরেও বলি, কিন্তু আজকে বুঝতে পারবেন যে সত্যি তো তাই। আল্লাহ বলছেন রসুল আপনি যে বলেন, সূরা বনী ইসরাইল কোরআনটা মিডিল বরাবর খুলবেন, বেরোয় যাবে আয়াত বাম পাশের উপরে, দেখতে পাবেন আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বর যাকে আমি মক্কার মধ্যে ছিল সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে রাত্রেবেলা নিয়ে গেলাম, কেবল সেখানেই নয় আমি আল্লাহ সেখান থেকে তাকে উদ্দাকাশে মেরাজ ভ্রমণ করায় এনেছি, আবার ফজরের আগে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া আমি আমার হাবিবকে কাবার চত্বরে পৌঁছায় দিয়েছি। মক্কার লোকেরা জিজ্ঞাসা করলো, বলো বলো মক্কার লোকেরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যেতে কতদিন লাগে? বলে জোরে জোরে যদি উঠ যায় তাও 40 দিন লাগে। মুহাম্মাদের মাথা ঠিক নাই, বলে গত রাত্রে বাইতুল মুকাদ্দাস না 7 আসমান পার করছে, আবার নাকি ফজরের আগে মক্কায় আইছে মৃত্যুক। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই মেরাজ যেটা আপনার হয়েছে এটা কি সশরীরে নাকি স্বপ্নে? বলে অবশ্যই আমি সশরীরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে ফিরলেন, ফেরার পরে বললেন লাব্বাইক ওয়াল্লাহি রাব্বুল কাবা সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। মক্কার সব লোক স্বীকার করতে পারে, কিন্তু আমি আবু বকর বললাম আমার নবী যে তুমুক দিয়ে বলেছে অবশ্যই অবশ্যই আমার নবী সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ, কিন্তু আপনার মাথায় কি কাজ করে? কেমনে একটা মানুষ 40 দিনের রাস্তা গেল, প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে চলে গেল, বিষয়টা কি কঠিন কিনা বলেন? আল্লাহ কঠিন বিষয়কে বান্দার অন্তরে গেঁথে দেওয়ার জন্য আগেই বলেছেন বুঝবি না, মাথায় কাজ করবে না। এই জন্য সুবহানাল্লাযী বললাম, কোরআনে যেখানেই সুবহানাল্লাযী পড়বেন বুঝবেন তারপরের কথাটা বড় সাংঘাতিক। কিন্তু আজকের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বললেন তাবারাকাল্লাযী, এই আয়াতের মধ্যে কি এমন কথা আছে যেই জন্য আল্লাহ তাবারাকাল্লাযী বললেন? চলেন তোর সামনে যাই। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর অবতীর্ণ করেছেন। অথচ অবতীর্ণ হওয়ার পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু নড়াচড়াও করে নাই। সুবহানাল্লাহ। নবীজির উপর কোরআন আসলো, কোরআন আসে এত বড় মিরাকল কেন? তাবারাকাল্লাযির ব্যাখ্যা অন্য জায়গায় করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, দেখেছো নাকি পঞ্চগড়ে তো আপনারা ঝাঁকে ঝাঁকে গেছিলেন কি দেখার জন্য? কাঞ্চনজঙ্ঘা। শুনছেন আপনারা? কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উপরে যদি বাংলাদেশের পতাকা দেওয়া যায় তাইলে দেশের ইজ্জত বেড়ে যায়। আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, আমি আল্লাহ বললাম ওই হিমালয়ের পর্বত এত উঁচু, ওর উপরেও যদি একটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আয়াত অবতীর্ণ করতাম, আমি আল্লাহ যেই পাহাড়ের স্রষ্টা সেই আল্লাহ বললাম, ওই পাহাড় লোড নিতে পারতো না, থর থর করে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পুরা কোরআন খানা আমার হাবিবের উপর অবতীর্ণ করলাম। আমার নবীজির কপালটা একটু ঘেমেছে, তিনি ভেঙেও যান নাই, মরেও যান নাই। আল্লাহ বলছেন এর থেকে বড় আশ্চর্যজনক কিছু নাই। সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা আছে, দুনিয়ার বুকে বড় বড় সমুদ্র আছে, বড় বড় ডেজার্ট আছে, বড় বড় বন আছে। আল্লাহ একটার কথাও না বলে কেন বললেন রব্বুল আমিন যে বান্দা শোনো, যদি আমি এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম অবস্থা খারাপ হয়ে যাইত, থরথর করে কাঁপত। এইটার উত্তর জানার জন্য বুঝতে হবে। আমি একটু অবাক হয়েছি, বাংলাদেশে তো অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আপনাদের এই রনশিয়ায় এসে দেখলাম রনশিয়ায় কিছু বাঁশ হয় সবুজ, কিছু বাঁশ হয় লাল, আবার কিছু বাঁশ হয় হলুদ। এই যে লাল বাঁশ, ওই যে হলুদ বাঁশ, পিছনে সবুজ, দেখছেন আপনারা? বলবেন হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে। আমাদের এলাকার বাঁশও একই রকম, কিন্তু ওর উপর দিয়ে পলিথিন পেঁচাইছে, ঠিক কিনা কথা বলেন, কাপড় পেঁচাই দিয়েছে। তারপরে আরেকটা জিনিস বুঝলাম, এই যে এলাকায় কাপড় আর বাঁশের মধ্যে খুব ভাব, যেই না কাপড় আর বাঁশ এক জায়গায় আনছে উনি আপনা আপনি মুড়ায় নিছে। তাই ডেকোরেটরের লোকেরা ছোট ছোট কাঁটা দিয়ে পুঁতা পুঁতা এইটা আটকাইছে, ছোট একটা পেরেক, মাথাটা কেবল উপরে আছে, পুরা শরীরটা ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। বুঝেন একটু কোরআন, বুঝেন অন্তর দিয়ে। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, এটা বিস্ময়কর বান্দার উপরে। যদি আমি এইটা ওই পাহাড়ের উপরে দিতাম সহ্য করতে পারতো না। দুনিয়ার অন্য কিছু না বলে পাহাড়ের কথা এমনি এমনি বলি নাই, আমি এমনি এমনি উদাহরণ দেই নাই। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। দুনিয়ায় একটা পাহাড় যত উপরে তুমি দেখতে পাও বান্দা মনে করো না এমনি এমনি এরকম। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, প্রমাণ করেছেন, একটা পাহাড় গাঠনিক দিক দিয়ে উপর দিকে যতখানি, ও জমিনের মধ্যে পেরেকের মতো করে উপরেও যতখানি, জমিনের নিচেও ততখানি গেড়ে আছে। যেই হিমালয় উপরে এতখানি, ওই হিমালয়ের নিচেও ততখানি আটকায় আছে। যেইটা এত আটকানো, এত মজবুত, তার উপরে কোরআনের একটা আয়াত আসলে ধারণ করতে পারত না। আমি আল্লাহ এই জন্য বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি। আমি আমার বান্দার উপরে কোরআন দিয়েছি। অথচ কোরআন পাওয়ার পরে আমার নবী ঘাবড়ায়া এলো মেলো হয়ে যায় নাই। এর থেকে বড় ঘটনা আর কিছুই নাই। সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? তাহলে আপনি যখন এই কোরআন হাতে নেবেন, নিয়ে যদি একবার অন্তর দিয়ে চিন্তা করেন, এই কোরআনের কথাই তো আল্লাহ বলেছেন, যে এই কোরআন আমি ছুঁয়ে দেখতে পারছি, পড়ে দেখতে পারছি, আমিও তাহলে দুনিয়াতে কত দামি মানুষ। অন্তর থেকে অনুভব করা লাগবে ভাই, ফিল করতে হবে, অন্তর থেকে অনুভব না করলে হবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই কোরআনকে বিস্ময়কর করলাম, যেই কোরআনকে নবীর প্রতি দিলাম বিস্ময়কর, আমি রব্বুল আলামিন বললাম কেন দিলাম, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আলামিন এমনি এমনি দেই নাই, ওই কোরআনের বিধানের ব্যাপারেও আমি বললাম কিয়ামত পর্যন্ত ওই কোরআন এমন জলজান্ত থাকবে তোমার কাছে মনে হবে আজকে অবতীর্ণ, আজকের দিনের জন্য আল্লাহ দিয়েছেন, অথচ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই কোরআন সতর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। এই করোনা এসে আমরা একটা প্রমাণ পাইছি, একটু কি প্রমাণ? সবাই আমাদেরকে বলছে করোনার থেকে বাঁচার জন্য হাত ধুতে হবে, শুনছেন না আপনারা? কয় সেকেন্ড ভাই? 20 সেকেন্ড। কেমন করে? প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তাই তো? 20 সেকেন্ড ধরে হাত ধুইছে একজন, ধোয়ার পরে হঠাৎ করে কপাল চুলকানি আসছে, কপাল চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে কিরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, এখন হাত ধোয়ার পর যে আবার কপাল চুলকালাম, তা হাত ধোয়ার আগে যেই ভাইরাস হাত দিয়ে কপালে গেছিল ওইটা তো আবার আসলো, এখন কি উপায়? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, খানিকক্ষণ হাত ধোয়ার পর নিয়ত করছে আর কোনো জায়গা চুলকাবো না। আপনি একবার খালি নিয়ত করেন শরীরের কোথাও চুলকাবো না, হাত সোজা করে থাকলাম, শরীরের সব জায়গায় সুড়সুড়ি লাগে যাবে, ঠিক না ভাই? মনে করছে আর কোথাও চুলকাবো না, চোখ চুলকায়, হাত চুলকায়। মেয়েরা জানে এটা, মা বোনেরা যখন হাতে মেহেদি দেয় না, মেহেদি দেওয়ার পরে বুবু এই জায়গাটা চুলকে ইসরে সামনে আর একটু নিচে, মহিলা অস্থির হয়ে গেছে, আর এই জায়গা চুলকাই যে এতক্ষণ কোনো চুলকানি নাই, হাত বন্ধ চুলকানি শুরু, ঠিক কিনা? এখন আবার হাত খানিকক্ষণ পরে এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে কপাল চুলকাইছিলাম, তারপরে তার আগে তো এনেও চুলকাইছিলাম, আবার তো ভাইরাস, আবার হাতে লাগছে, কি করবো? আবার হাত ধো। ও খালি সারাদিন হাত ধুতেই থাকো, ধুতেই থাকো, খানিকক্ষণ পরে বলবে তোর সাবান স্লো নাকি রে। আমার নবী বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তোমাদের দেখানো পদ্ধতিতে হাত ধোয়া, হাত ধোয়া খারাপ নয়, কিন্তু আমি নবী বললাম সবচেয়ে উন্নত পদ্ধতিটা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কবজি আগে ধও, এই পর্যন্ত ধও, মুখটা ধও, মাথাটা মোছে করো, উভয় পাটা পর্যন্ত ধও। দুনিয়ার মানুষ তাও হাত ধুতে বলে, কিন্তু সারা দুনিয়ার মানুষ থুতু ফেলায় মুখ দিয়া, ওই থুতু পায়ের মধ্যে লেগে বিছনা, খেতা, জামা কাপড় সব জায়গায় চলে যাচ্ছে। দুনিয়ায় কেউ পা ধুতে বলল না, আমার আল্লাহ বললেন আমার নবী তোমারে যে পদ্ধতি শিখালো লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কিয়ামত পর্যন্ত এইটাই হচ্ছে বান্দাদের জন্য সবচেয়ে উন্নত, ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা আপনারা যে দেখবেন, আপনারা ভালো করে আশপাশে ঠাকুরগা আশপাশে গেলে দেখতে পাবেন এখন কতকগুলা মানুষ মাথার মধ্যে মশারি পরে ঘুরে বেড়ায়, দেখছেন আপনারা? এই মশারি পড়ছিস কেন? কয় ভাইরাস ঠেকাচ্ছি। বাবা, বললাম ভালো কথা, তুমি ভাইরাস যদি ঠেকাও ইসলাম নিষেধ করে না, পরও মশারি মাথায়, কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে তুমি যে মশারি পরো তার থেকে তো আমার টুপিটা অনেক ভালো, আমার টুপিটা মোটা, আমার টুপিটা মাঝে মাঝে ধুই, আমার টুপি তো অনেক 1400 বছর আগের থেকে পরি, এতদিন পর্যন্ত টুপিওয়ালা দেখলে বিরক্ত লাগতো আর টুপিওয়ালারে মোল্লা বলে টিটকারি করতা, এখন তুমি মশারি মাথায় দিছ, এখন তোমার ইমান কোথায়? ঠিক না? মুখের মধ্যে মাস্ক লাগাইছে তিনটা, কয়টা? প্রথমে সার্জিক্যাল, তারপরে N95, তারপরে একটা কাপড়ে কথাবার্তা কিছুই বোঝা যায় না, আছে না? জবর মাস্ক তুমি তিনটা লাগাই ঘর, লাগাও তুমি, মাস্ক লাগাতে নিষেধ করেন, লা দরার ওয়ালা দিরার, ইমানদার ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমার জিজ্ঞাসা এখন তিনটা মাস্ক পরে মুখ ঢাকায় ঘর, তোমারে চেনা যায় না, তোমারে কেউ ব্যাকডেটেড বলে না, কিন্তু যেই মহিলারা হিজাব করে, নিকাব করে, মুখের উপরে ঢেকে বাহিরে যায়, তাদেরকে এতদিন ব্যাকডেটেড বলতে কেন? ঠিক না? তুমি তো আজকে আধুনিক হয়েছো, আমার আল্লাহ তো আমার মা বোনদেরকে 1400 বছর আগে আধুনিক বানাইছে। কথা বলেন, বুবু কোথায় যাচ্ছিস? কয় বাচ্চারা টিকা দেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছি। খবরদার, এমনি এমনি যাবি না, হাসপাতালের অবস্থা ভালো না, আবার করোনা পরিস্থিতি খারাপের দিকে, কি করা লাগবে? কয় উপর দিয়ে একটা PPE পরে যা। কি পরে যা? PPE। ওইটা আবার কি? কয় মশারির মতো কাপড় উপর দিয়ে পরবি, চেন লাগানো থাকবে, আসার পর ফালাই দিবি। কয় টাকা দাম? কয় 400 টাকার থেকে 4000। ওরে বাবা, এত টাকা পাবো? কয় কয় না, তারপরেও তোর যাওয়া উচিত হবে না। কি করা লাগবে? কয় উপায় একটা আছে, তোর বাড়ি থেকেও মোটর সাইকেল চালায়। जो मोटरसाइकेल चालाय खबर नहीं देख बाड़ीते रेनकोट आछे दुई तीनटा रेनकोट आछे कई ताहले जावार समय तुई एकटा रेनकोट परे जाबि ऊपर दिए आसार परे काइछे दिबि महिला एखन बाहिरे बेरियेछे किछु ना पाय रेनकोट पड़छे ऊपर दिया तार ऊपर दिये पड़छे मास्क माथाय दियेछे मशारि उनी मशारि दिल माथाय मुखे पड़लो निकाब गाये पड़लो रेनकोट तारपरे उनी बैकडेटेड नय किन्तु दुर्भाग्य आमादेर देशे कतगुला पागल छागल आछे बोरकावाला दाढ़ी टुपिवाला देखले तादेरके रसूल अपनी जे मानुषेर काछे बोलेन तोमार बुद्धिते कुलाबे ना बोले आमी ताबाराकाल्लाजी बोलेছি কিন্তু আমি আল্লাহর বিধিবিধান যদি মেনে নাও আমি আল্লাহ বললাম সবচেয়ে আধুনিক সবচেয়ে স্মার্ট সবচেয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমি হয়ে যাবে ঠিক কি না এবার আসেন সর্বশেষ আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আমিন শেষ আয়াতে কারিমায় আমার নবীর জন্য বলছেন বলবো না কি আর 10 মিনিট বলবো আসেন তো আপনারা যাদের খারাপ লাগবে ছুটি দেওয়া আছে আমার মাহফিলে জোর করে আপনাদেরকে রাখার কোনো নিয়ম নাই ভালো লাগুক না লাগুক থাকাই লাগবে জোর করে লোকে কি বলবে না আপনার খারাপ লাগা আল্লাহর রাস্তা চলে যান কোরআন আবেগ দিয়ে শুনতে হয় তবে শয়তানকে দূর করাতে হয় আনন্দ পাওয়া যায় যদি অন্তরের মধ্যে কোরআন শোনার মহব্বত থাকে ঠিক কি না আমার টার্গেট তো যুবকেরা মুরব্বীরা আমার টার্গেটই না ওরা ঠিকই আছে আলহামদুলিল্লাহ বহু দূর থেকে আইছে এক মাসের প্রস্তুতি নিয়ে আসছে কথা শোনার জন্য এরকম 10টা যুবক থাকলেই চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন এবার জন্য বলছেন এই জায়গায় আছেন এরকম একটা লোক যেই লোকে আয়াত শুনেন নাই হাত তুলবেন আয়াত তেলাওয়াত করার পরে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আপনারা সবাই শুনেছেন আয়াতে কারিমা কিন্তু অন্তর দিয়ে আমরা অনুভব করতে পারি নাই আমার রব্বুল আমিন বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার সবচেয়ে বড় পরিচয়টা তুলে ধরেন আয়াতে কারিমা চলে আসলো নবীজির প্রতি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আয়াতে কারিমাটা শুনছেন কিনা আপনারা ভাই শুনছেন না কিন্তু আয়াতে কারিমার মধ্যে তিনটা তথ্য আছে কয়টা হাতটা বাইর করে বলেন কয়টা আরেকবার বলেন কয়টা আয়াতে কারিমার মধ্যে তিনটা তথ্য আছে তিনটা তথ্য বলতে আপনাদের কাছে 7 থেকে 8 মিনিট চাই দিতে রাজি আছেন ভাই হাত তোলেন টান করে তোলেন কারা কারা রাজি আছেন তোলেন এই মুরব্বিটা ঘুমায় গেছে মাহফিলের বিশাল ক্ষতি হচ্ছে জানেন উনার জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি অযথাই কষ্ট করতেছে এই জায়গায় আহা রে শুয়ে পড়েন চাচা বালিশ দিব বাবা হাত তোলেন টান করে তোলেন কি করা যাবে বলেন এত রাত পর্যন্ত মাহফিল করার নিয়ম না আমারে দিবেন 9টায় 2 ঘন্টা আলোচনা করব জমজমাট 11টায় শেষ হয়ে যাবে মানুষজন বাড়িতে সবাই মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করে এতক্ষণ ধৈর্য ধরে রাখা যায় উনার বয়সে গেলে আমার তো নেওয়াই চলবে না উনার সাথে যে আমি খারাপ ব্যবহার বাজে কথা বলবো কেমন করে উনি আলহামদুলিল্লাহ 60 70 বয়সে এখনো ফিট আছে আমাদের যে খাওয়ার যে ভেজাল 70 বছরে গেলে ডায়রিয়া হয়ে মরে যাবে ঠিক না চাচা বীজ ছাড়া কিছুই খাই না আমরা নিজের বাগানের আমেও নিজে চাচি বীজ দেয় যে আম যেন সুন্দর হয় হাই রে পোড়া কপাল আমাদের হাত তোলেন যারা থাকবেন তারা যারা থাকবেন না তারা না কয় মিনিট 10 মিনিট কয় মিনিট হাত টান করে তোলেন তুলছেন এবার হিম্মত করে হাতটা অর্ধেক করেন এরকম করেন অর্ধেক এই যে অর্ধেক এরকম দেখছেন না যে যে জায়গায় আছে অর্ধেক করেন করছেন এবার তাকবীর দিব একসাথে তাকবীর দিয়ে শয়তান তাড়ায় দিবেন 10 মিনিট এখন বাজে 12টা 5 12টা 15 শেষ রাজি আছেন ইনশাআল্লাহ আয়াতে কারিমার মধ্যে তথ্য আছে কয়টা কয়টা রেডি হইছেন সবাই আর গলাটা খাঁকার দেন আর একটু জোরে খাঁকার দেন এবার হিম্মত করে একটা তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হয় না আরেকবার জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ माशाल्लाह माशाल्लाह अल्लाह कबुल करो। 10 मिनट आपनादेर काছে চাইছে ইনশাআল্লাহ। 10 মিনিটের ফাঁকের থেকে 2 মিনিট আপনাদের কাছে নিব। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আজকে এই পর্যন্ত এসেছে। পাগড়ি পরায় দেওয়া হলো বাচ্চাগুলার মাথার মধ্যে, তা আপনারা খুশি না ইনশাআল্লাহ? দুনিয়ার বুকে কেউ আপনাদেরকে সুপারিশ করতে না পারলেও হাফেজে কোরআনদের ব্যাপারে আমার রসুল বলেছেন আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়ে দিবেন, তারা আপনার আমার জন্য সত্যায়ন করে করে জাহান্নামী মানুষগুলাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা হাফেজ হতে পারি নাই, আমার ছেলে হাফেজ করতে পারি নাই, আল্লাহ আমার 2, 4, 10, 20 টাকা পয়সা দিছে, সেখান থেকে 100, 200, 500, 1000 টাকা দিয়ে হাফেজ বানানোর কার্যক্রমের শরিক হইলে আল্লাহ চাহে তো আল্লাহ এটাও আমার জন্য নাজাতের ওসিলা বানাবেন, ঠিক কিনা? তাহলে এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের সাধ্যের মধ্যে সহযোগিতার দরকার আছে কিনা? অনেকেই বলেন হুজুর খালি ওয়াজ হবে আবার ফাও আদায়, বিরক্ত আমাদের, ভালো লাগে না ভাই। এগুলো মাদ্রাসার জন্য তো সরকার থেকে লাখ লাখ টাকার কোনো বাজেট নাই, এমপিওভুক্ত টিচারের বেতন নাই, আপনাদের সকলের সহযোগিতাই না প্রতিষ্ঠান চলে, ঠিক না ভাই? আপনাদের কাছে এই জন্য অনুরোধ, এখন ছেলেরা আপনাদের কাছে যাবে। প্রিয় ভাইরা, ভিতরে আপনাদের সাধ্যের মধ্যে আল্লাহর ওয়াস্তে যার যতটুকু কুলায় আপনারা একটু বাড়ায় বাড়ায় দিবেন, তবে একটা ভাই মাহরুম হওয়া চলবে না। পাশের জনের কাছে জিজ্ঞাসা করেন, তোমার যদি টাকা না থাকে আমার তো 20 টাকা হাওলাত নাও, কিন্তু তারপরেও বাচ্চাদের হাতগুলাকে ঘুরাই দিও না। সবাই ভিতরে যাও বাবা, সবাই ভিতরে ভিতরে ঢুকো। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু পকেটে হাত দেন, সবাই হাত দেন একটু। আর 2, 4, 5 জন একটু আমার কাছে বলেন যে হুজুর আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাছে একটু বলে দোয়া নিতে চাই। কেউ আছেন বলবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে শরিক হবো ইনশাআল্লাহ। একটা ভাই একটু নাম লেখান ইনশাআল্লাহ। ছেলেরা যাও, ভিতরে যাও, সবাই সবাই কিন্তু পকেটে হাত দেন ভাই, একজনও বাদ নাই, মাইকালাও বাদ নাই, টাকা বের করো, ইউটিউবওয়ালারাও বাদ নাই, স্টেজে যারা আছেন মুরব্বী টাকা বের করেন, টাকা লাগান সবাই সবাই, ইজামান সাহেব হাত দেন, পকেটে হাত দেন সবাই, সবাইকে ন্যূনতম আমিও শরিক হবো যাতে আমরা বরকতে সামিল হতে পারি। কেউ নাই একটু বলবেন যে হুজুর 1,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য আল্লাহ নবীর ঘরের জন্য একটু শরিক হতে চাই, একটা ভাইয়ের জন্য দোয়া করতে চাই। আপনাদের কাছে চাইছি 10 মিনিট, এখন দিব 2 মিনিট, 8 মিনিটে কথা শেষ করবো। হাত তুলবেন একটা ভাই একটু, এই দেখ আমার মুরব্বী আলহামদুলিল্লাহ 1,000 টাকা দিয়ে শরিক হয়েছে, বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। কে জানি হাত তুললো এই জায়গায়, একজন হাত তুলেছে, আল্লাহ কবুল করুক। কিন্তু যেই নবী এখন দুনিয়ায় নাই সেই নবী আপনার আমার জন্য কেমন করে রহমত? আমার আল্লাহ বলেন তিনি তো রহমাতাল লিল আলামিন। আমার বলেন শেষ কথা ভালো করে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কত পয়গম্বর এসেছেন, আমার আল্লাহ কত নবীর রাসূল প্রেরণ করেছেন, সবাইকে একটা দোয়া দিয়েছিলেন। দুনিয়াতে সেই নবী সেই পয়গম্বররা দুনিয়ায় তাদের দোয়া করে ফেলেছেন, কিন্তু আমি পয়গম্বর দুনিয়াতে অনেক পরিস্থিতিতে আসার পরেও আমি কখনোই দুনিয়ায় সেই দোয়াটাকে শেষ করি নাই। তায়েফে পারতাম, ওহুদে পারতাম, হিজরতের দিনে পারতাম, করি নাই। আমি দোয়াটাকে রিজার্ভ করে কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন পুলসিরাত কায়েম করে বান্দাদেরকে জান্নাতে যেতে বলবেন, আমার গুনাহগার উম্মত আটকায় যাবে, ঈমান থাকার পরেও গুনাহ থাকার কারণে আটকাবে। আমি আল্লাহর কাছে ওই দিন বলবো, আল্লাহ তুমি আমার যেই দোয়াটা কবুল করবে নিশ্চয়তা দিয়েছিলে, আজকে এই দোয়াটা করলাম আর তোমাকে বললাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। আমি ততক্ষণ খুশি হব না আমার এই দোয়াতে যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না, এইটাই আজকে আমার দোয়া। আমার আল্লাহ রাসূলের এই দোয়ার বরকতে যারা আমার নবীর ঈমান বিশুদ্ধ করবে, আমার আল্লাহকে শিরক মুক্তভাবে দুনিয়ার থেকে সাক্ষ্য দিয়ে যাবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে maaf করে নবীর এই রহমতের দোয়ার কারণে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তিনি বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি এমনি এমনি রহমত নয়। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওই নবীর রহমত পেতে হলে তার দলে আপনাকে থাকতে হবে। আপনি দল করেন একটা, আপনি আদর্শ চলেন একটা, আপনি নিজের পরিচয় দেন একভাবে, আর নবীর রহমত পাবেন এত সস্তা বিষয় নয়। স্কুলে পরীক্ষায় টিকতে হয়, পাস মার্ক পেতে হয়, স্কুলের এটিকেট মানতে হয়, স্কুলের নিয়ম কানুন অনুযায়ী চললে স্কুলে নাম থাকে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মর্যাদা বুঝেন না, নবীজিকে আদর্শ মানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবন চলান না, সুন্নতের কথা বললে আপনার অপছন্দ হয়। ঠিক সেই জায়গাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে রহমত হিসাবে পেয়ে যাবেন, এত সোজা নয়। এই জন্য অনুরোধ করব প্রিয় ভাইরা, আসেন আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ভিত্তি বুঝতে হবে। বাচ্চা কাচ্চাকে সব বিদ্যায় পারদর্শী করলাম কিন্তু ঈমান ইসলাম শিখালাম না, এরকম জানি না হয়। আমার বাচ্চারা যেন আল্লাহ রসুলের প্রতি কেমনে ঈমান আনতে হয় এই বেসটা যেন শিখে যায়, কোরআন সুন্নাহর মৌলিক আদর্শ যেন জানতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته।